ফ্রেন্ডস, আমি আছি এখন জামরুল গাছের সামনে। গাছটি খুবই সুন্দর ফল ধরে আছে এবং কিছু ফুলও ধরে আছে। গাছটি খুবই সুন্দর, চমৎকার ফলগুলো ভালোই লাগে আমার কাছে, টেস্টি। ফ্রেন্ডস, আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে জামরুল, খুবই সুস্বাদু ফল। এগুলো আমি নিয়ে নিচ্ছি, এগুলো খুবই মিষ্টি সুস্বাদু। ফ্রেন্ডস, এখানে অনেক পাকা পাকা রসালো জামরুল আছে। এগুলো আমরা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি, এখানে পড়ে আছে এত পরিমাণে ফল যে এগুলো পচে গেলেও কোনো কেউ খাওয়ার নেই। এত ফল এখানে, প্রচুর পরিমাণে ফল। এগুলো পড়ে পচে নষ্ট হয়ে গলে যায়। ফ্রেন্ডস, এখানে প্রচুর পরিমাণে জামরুল পড়ে আছে, পড়ে পড়ে পচে যায়। এই যে ফ্রেন্ডস, এখানে দেখেন প্রচুর পরিমাণে ধরে আছে, যা আমরা সচরাচর চোখে দেখি না। আপনারা দেখেন কি না আমাকে জানাবেন। ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছি এত পরিমাণে, খুবই সুন্দর। ফ্রেন্ডস, এই যে দেখেন ঝোপালো ঝোপালো ধরে আছে, এবং এইগুলো প্রতিটি পাতার ফাঁকায় ফাঁকায় এগুলো ফল ধরে আছে। এখানে দেখতে পাচ্ছি, চমৎকার, অতুলনীয়, ওয়াও, সত্যি আমি খুবই আনন্দিত এখানে দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, একদম ইচ্ছা করলে হাত দিয়ে পেরে নেওয়া যাবে, কিন্তু এগুলো আসলে হাত দিয়ে পেরে নেওয়া ঠিক হবে না। ফ্রেন্ডস, এখানে দেখেন কত বড়, এখানে কত বড় দেখেন ফ্রেন্ডস। এই গাছটিতে সামান্য পরিমাণ যত্ন করলেই হয়ে যায়। তো এই গাছটিতে কলম, গুটি কলম করা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি গুটি কলম, এই যে গুটি কলম, এগুলো এগুলো হচ্ছে গুটি কলম। এই গাছটি থেকে কলম করলে প্রচুর ফলন হবে, এরকম অসংখ্য গুটি কলম করা রয়েছে, অসংখ্য গুটি কলম। ওই যে ওইখানে দেখা যাচ্ছে গুটি কলম, এই কলমে গাছে ফল অনেক ভালো হয়, সুস্বাদু হয়, রসালো এবং টেস্টি হয়। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে আমি একটি গাছ নিব ভাবছি। তো এই গাছ আমার বাগানে লাগাবো। এই গাছে খুব বেশি পরিচর্যা করতে হয় না, সচরাচর আমরা যেহেতু এগুলো খাই, সেই কারণে আমরা কোনো প্রকার রাসায়নিক বা কেমিক্যাল সার প্রয়োগ করব না। এই সার আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা, হ্যাঁ, ভালো করে আমাদের প্রসেস করা, সেই সব সারই আমরা প্রয়োগ করব। যা করতে হবে, আমাদের মাটিকে এভাবে ঘাসগুলো সুন্দরভাবে নিড়িয়ে দিতে হবে, কোনো প্রকার ঘাস থাকা যাবে না, হ্যাঁ, সব ঘাস নিড়িয়ে দিতে হবে, এভাবে কোনো আগাছা থাকা যাবে না, সুন্দরভাবে নিড়ানি দিব। একদম চারপাশটা নিড়ানি দিয়ে
আমরা পরিষ্কার করে ফেলবো সুন্দরভাবে। এভাবে সুন্দরভাবে আমরা আগে পরিষ্কার করে নিব এবং ঘাসগুলো সব আগাছাগুলো পরিষ্কার করব আগে। ফ্রেন্ডস, এরপরে আমরা যা করব মাটিটাকে চার সাইড দিয়ে খুঁড়ে নিব, ডিগিং করব, করে আমরা মাটিটাকে এভাবে সুন্দরভাবে রাফ করে নিব। রাফ করে নেওয়ার পরে আমরা এগুলোকে মাটিগুলোকে ডাস্ট করে নিব। ডাস্ট করে নেওয়ার পরে আমাদের জৈব সারগুলো এখান দিয়ে ঠিক 6 ইঞ্চি থেকে 1 ফিট দূরত্ব দিয়ে আমরা চার সাইডে সার প্রয়োগ করব। অবশ্যই জৈব সার হইতে হবে, যেহেতু আমরা খাই এগুলো, তো সেই কারণে আমরা জৈব সার ইউজ করব। জৈব সার দিয়ে আমরা এগুলোকে এভাবে জৈব সার দেওয়ার পরে চার সাইডে এভাবে দেওয়ার পরে চার সাইডে জৈব সার দেওয়ার পরে আমরা মাটি দিয়ে সুন্দরভাবে প্রলেপ দিয়ে দিব এবং চারপাশে বাদ দিয়ে দিব। বাদ দিলে বেশি ভালো হয়, যাতে পানিগুলো যদি বাগানে হয় বা মাটিতে হয় তাহলে আমরা বাদ দিয়ে দিব, আর যদি ড্রামে হয় তাহলে বাদ দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র মাটি দিয়ে প্রলেপ দিয়ে সারগুলোকে ঢেকে দিতে হবে, এরপরে পর্যাপ্ত পরিমাণে সকাল বিকাল পানি দিয়ে দিব। পানি দেওয়ার ফলে আমাদের গাছটি অনেক সবুজ সতেজ থাকবে এবং গাছটি এরকমভাবে আমাদের হাফ ড্রামেও এত বড় গাছ করা সম্ভব। হ্যাঁ, সুন্দর সুন্দর ফল পাবো আমরা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে সুন্দর ফল ধরে আছে, সুন্দর অসম। আর এখানে একটি মোটা গাছ, মোটা ডাল থেকে এখানে গুটি কলম করা হচ্ছে। আমি এখান থেকে মোটা একটি ডাল নিয়ে যাব। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আরো নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।